বাপন আমাদের আজকে ট্যুর গাইড, বাপন ঘুরিয়ে দেখাবে। তোকে যদি বলেও দেওয়া হয় যে পাপস করো তাও তুই পারবি না। এইটাই ধরুন এই গোলাপটার ইয়ং বয়স, ইয়ং বয়স, ঠিক আছে। ওই গরুর ডাক্তার এদিকে আয় তাড়াতাড়ি। এংরি ম্যান গরুর ডাক্তার বারবার যে নাম্বার বলে। এটা অ্যাকচুয়ালি রেড কালার নয়, রেড নয়, একটু পিঙ্কিস, এটা পিঙ্ক কালার। মানে প্রচুর বিকছে নাকি এখন, বিক্রি করছে মানে শর্ট সেলিং হচ্ছে প্রচুর। এটা রোনাল্ডোর মতো, মানে তোমাকে কোনো মানে লাগিয়ে রাখলে চাষির একটা ভরসা যে ঠিক আছে হয়ে যাবে, মানে কিছু না কিছু ইনকাম হয়েই যাবে, হয়েই যাবে, কোনো গ্যারান্টি নেই। তাই একে মেসি বলা হচ্ছে নাকি? মেসি বলা হচ্ছে, বটল করবে। আবার যদি গোল করে প্রচুর করবে, হ্যাঁ, যে যখন সেল হবে, বললো তো যখন গোলাপের সিজন চলে, ছড়া বাঁধা হবে, দুবাই টুবাই ফুলে। তো এই জাভি ইনিয়েস্তা কোন ফুলকে আমরা বলছি এখানে? গোলাপ ফুল। এখানে জাভি ইনিয়েস্তাটা হচ্ছে একটু মোরা গোলাপ, স্প্যানিশ গোলাপ, গোলাপ ফুল, স্প্যানিশ। বুঝতে পেরেছেন যারা ফুটবল দেখে, অবভিয়াসলি বুঝবে, অত বোঝাতে পারলাম না। সেই, কিন্তু যারা ফুটবল দেখে না তারা তারা এটা বুঝতে পারবে না, আমাদেরকে উল্টো আলটা বলবে, কি পাগলের মতো বলছে। এর সঙ্গে বই রাখাও যে আমাদের এই অনিমেশ কিন্তু অনেক ক্রিকেট ম্যাচে বটল করেছে এই সিজনে, এটাও কিন্তু মনে রাখা উচিত। আপনারা যদি ক্রিকেট প্লেয়ার ভাড়ায় নিয়ে যেতে চান, এক নম্বর ক্রিকেট প্লেয়ার যে বটল করে দেবে, আর যদি ভালো কাউকে নিয়ে যেতে চান তাহলে এই যে গরু ডাক্তার। আবার না, আমরা আবার গরুর ডাক্তার বলছি মানে এটা আবার কেউ ভেবে নেবেন না আমরা পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টির সমর্থক। মারতে আসবেন না যেন, না না না, একেবারে না, ইংলিশ গরু ডাক্তার পুরো কালারলেস। সেই, এবার ব্যাপারটা কি হয়েছে, আমার হচ্ছে ফুলের জ্ঞান একদমই কম, তো এই মল্লিকা অ্যাস্টার ফেস্টা সব গুলিয়ে ফেলি আমি, তাই আমি জিজ্ঞেস করে নিচ্ছি। অ্যাস্টার নয়, অ্যাস্টার নয়, এটাকে হচ্ছে স্টার বলে, অ্যাস্টার। জিরা আমাদের প্রোবাবিলিটি খুবই, ক্যামেরাম্যান ছবি তুলতে ব্যস্ত, ছবি উঠলে চোখ বন্ধ হয়ে যাবে। কমসবতি নদীতে নামছি আমরা, এই নদীর জল সেচের কাজেও লাগে। হ্যাঁ, আমাদের এখানে কি হবে, আমরা সুইমিং পুল ভিডিও শুট করব, ন্যাচারাল সুইমিং পুলে, আমাদের মডেল উইথ সিক্স প্যাক, না এখন এইট প্যাক হয়ে গেছে, নিউড মডেল। আমাদের মডেল মাননীয় শ্রী সুবর্ণ বেরা মহাশয়, একটু আগে যাকে আমরা বলেছিলাম ভেটেরিনারি আর কি গরুর ডাক্তার, এই দেখুন নদীর জল পেয়ে গরুর মতো একদম নদীতেই। আবে চোরাবালি থাকলে মরে যাবি, চলে চলে চলে, দেখুন সাপ আসছে, একটা বাজে সাপ জলের। দেখেন এখানে কিন্তু ইয়ে আছে, কাদাতে কেন শুধু শুধু পাগল হয়ে গেছে ভাই, ভিতরে চলে গেল না, এখানে বিশ্বাস নেই। আমি নামবো, আমি আর থাকতে পারছি না, আমাদের একজন যাচ্ছে এখানে, ঠান্ডা জল গভীর আছে কিন্তু, যত নীল পাবি তত গভীর, ঠিক আছে। চান করতে কে আসবি, আসবি মজা পাবি, চান কর আজকে, আমরা যেটা এখানে বলে থাকি কাঁসাই নদী, এইটার কথা আপনারা অনেকে ভূগোল বইতে পড়েছেন, তো এইটাই হলো সেই নদী। এটা কি পানকৌড়ি, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন কি ক্যামেরায় জানি না, পানকৌড়ি চড়ছে ওইখানটা, কিছু লোক ঘোরাঘুরি করছে নদীটা। আগে আমরা ছোটবেলায় নদীটা আরো অনেক চওড়া ছিল, অনেক ভালো ছিল, এখন সেরকম আর জল নেই, বর্ষাকালে জল আসে। এই যে নদী ধারে জায়গা দখল করে নিচ্ছে, বেঁচে দিয়েছে নদীর জায়গা করে, তো এখন নদীটা এইটুকুই পড়ে আছে। এমপি হয়ে এইসব করছে, যতটুকুই আছে আমরা তাতেই আনন্দিত। এই ধরনের ছেলেগুলো নদী দূষণ করছে, হ্যাঁ জল দূষণ এই ধরনের ছেলেগুলোর জন্য হয়েছে, দেখ 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 দেখ
দিয়ে স্যার জি ইউরিয়া ইউরিয়াটা ছেড়ে দিয়ে আসছে স্যার জলের ধারে উঠে কি করতে পারি এই নদী ভিজে দিই জঙ্গল আছে দেখুন দেখুন চল আমাদের অ্যাডভেঞ্চার হ্যাঁ এখান দিয়ে চল অ্যাডভেঞ্চার হবে ভালো জঙ্গল আছে কি রে রাস্তা আছে কি না আমি যাবে কি বড় 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 এই যে দাঁত দেখছিস কি না এই এই রকম কি বলছ তুমি হ্যাঁ হ্যাঁ বুঝছি আর বেশি আইটেম হয়তো পাবি ওই যে আস্তা হ্যাঁ হ্যাঁ জিপসি জিপসিটা হয়তো পেতে পারি হ্যাঁ আস্তাটা পাবি ওই ঠিক আছে চল না এটি এলপি একটা লো আর না এখানটা ধরলে 32 16 রে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোন থেকে ঠিক আছে ফোন থেকে আর দেখছি নে দরকার না এই কি আমার প্যারেড হবে না কি রে আমি হাত দেখাবি আর লাইন ধরে দাঁড়িয়ে আছি কিন্তু আমি হাতটা দেখা এটা আমি যাব আমি যাব আচ্ছা